हेलो अस्सलाम वालेकुम। गेंजी उल्टा करे बोल। अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम। सर। वालेकुम अस्सलाम अस्सलाम, কেমন আছো সবাই? वालेकुम। ভালো আছি। আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে তোমাদের দয়া আছে। ভালো, সবাই মোটামুটি ভালো আছো? না, জি স্যার। তো কি অবস্থা? পড়ালেখা মোটামুটি কমপ্লিট হয়েছে? সবারই সব সাবজেক্ট গুলো ক্লিয়ার হয়েছে? আর কোনো বিশেষ কোনো টপিক আছে যে টপিকটা তোমার একটু সমস্যা হয়, এরকম কিছু আছে? স্যার রাইটিং করেন আপনি? একটু রাইটিং প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ করেন স্যার স্যার রাইটিং। প্যারাগ্রাফ না, অন্য কিছু করেন। প্যারাগ্রাফ নিন, লাইভ ক্লাসে করেন। আচ্ছা, এক কাজ কেন করো, স্যার প্যারাগ্রাফ করবো না? গ্রামার গুলো দেখো। আমি একটু করে গ্রামার লিখতে দেই, আর তোমরা খুব ভালো করে কিছু কিছু টপিক আছে এগুলো একটু ভালো করে পড়ো, ঠিক আছে? রিট এইট লাস্ট ক্লাস না? হ্যাঁ, আজকে না এটা না, না আরিফ স্যারের আজকে লাস্ট ক্লাস। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, আরিফ স্যারের লাস্ট ক্লাস আছে। আমার লাস্ট ক্লাস আজকে, আর ভিডিও ক্লাস বা লাইভ ক্লাস তোমার 20 তারিখ পর্যন্ত হবে। 20 তারিখের পরে বন্ধ করে দিবে। আশা করি যে মোটামুটি সকল সাবজেক্টে ভালো প্রিপারেশন হয়েছে, কোনো সমস্যা থাকার কথা না। তারপরেও যদি সমস্যা থাকে সেগুলো তোমরা ফাইন্ড আউট করো এবং পরবর্তী টিচাররা যে ক্লাসে আসেন তাদের কাছ থেকে জেনে নিও। আর এই কয়েকটা দিন আছে, বাসায় খুব ভালো করে তোমরা একটু রিভাইজ করো। আচ্ছা, আমি কিছু কিছু করে করতে দিই। ফার্স্টে শুরু করি ট্রান্সফরমেশন দিয়ে। হ্যাঁ, লেখো ট্রান্সফর্ম। হ্যাঁ স্যার লেখো স্যার আজকে কমপ্লিট সেন্টেন্স দিয়ে আমাদেরকে করতে। কমপ্লিটিং। জি হ্যাঁ স্যার। কমপ্লিট সেন্টেন্স। আচ্ছা, দিবনি আগে ট্রান্সফরমেশন করা কিছু। আচ্ছা স্যার। লেখো ট্রান্সফর্ম অ্যাজ ডিরেক্টেড। নির্দেশ অনুযায়ী চেঞ্জ করো। দেখো, আই এক্সপেক্ট, EXPECT, আই এক্সপেক্ট টু গেট আ প্রাইজ। I expect to get a prize. এটা করো complex. Remember, he is so strong. He is so strong that he can, Alaikum Aslam, he can fight. He is so strong that he can fight. Simple. He tried all plans. He tried all plans. Negative. We should go out. Go out for a walk. It is taking the imperative. Few methods are
as costly as gold. এটা করা হলো superlative. So metals are as costly as gold, superlative. A patriot loves his country. Negative. It's a patriot, Maniki. Deshpremik. A patriot loves his country. It is a negative. He cannot help. Helping me. He cannot help. Helping me. Affirmative. Nothing can be gained without labor. It's a passive. Nothing can be gained without labor. Passive. Circumstances oblige me to go there. Thank you. Six to So seek to kill action passive. Nazrul is greater than all other poets. Positive. Ye galta ke kore na. মোট করে না আট নম্বর হলো নাথিং ক্যান বি গেইনড উইদাউট লেবার, নাথিং ক্যান বি গেইনড উইদাউট লেবার, এটা অ্যাক্টিভ করবে।
10 নাম্বারটা কি লিখছে 10 নাম্বার হলো 62 s ডাবল e k 62 এটা প্যাসিভ ভয়েস 62 প্যাসিভ আর 11 নাম্বার নজরুল ইজ গ্রেটার দ্যান অল আদার পয়েট এটা হলো পজিটিভ স্যার হয়েছে সবার কি শেষ হলো না স্যার স্যার শেষ হয়েছে আচ্ছা আচ্ছা একটু সময় দাও সবার একটু শেষ হোক জি স্যার হয়েছে স্যার শেষ হয়েছে সবার শেষ না জি স্যার না স্যার স্যার এক মিনিট আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ স্যার শেষ আচ্ছা একটু সবাই খেয়াল করো মনোযোগ দিয়ে আই এক্সপেক্ট টু গেট এ প্রাইজ সেন্টেন্সটি সিম্পল আছে আমরা কমপ্লেক্স করব যে টু যুক্ত ইনফিনিটিভ যুক্ত নিয়মকে কমপ্লেক্স করার যেভাবে করতে হয় দেখো আই এক্সপেক্ট দ্যাট আই উইল গেট এ প্রাইজ কমপ্লেক্স হবে আই এক্সপেক্ট দ্যাট আমি প্রত্যাশা করি যে আই উইল গেট আ প্রাইজ যে আমি একটি পুরস্কার পাবো নাম্বার টু He is so strong that he can fight. Simple. সে এত শক্তিশালী যে সে যুদ্ধ করতে পারে এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স না তাহলে he is too strong to fight না না সেটা লেখা যাবে না তুমি যদি এরকম লেখো he is too strong to fight তাহলে হবে সে এত শক্তিশালী যে যুদ্ধ করতে পারে না ওটা নেগেটিভ সেন্টেন্স চলে গেল এবার এই নিয়মটা প্রযোজ্য হবে না এই ক্ষেত্রে তোমাকে এনাফ এর ব্যবহার করতে হবে তুমি সিম্পল করবা হি ইজ স্ট্রং এনাফ টু ফাইট হি ইজ স্ট্রং এনাফ টু ফাইট অথবা হি ইজ এনাফ স্ট্রং টু ফাইট সে যুদ্ধ করার মতো যথেষ্ট শক্তিশালী হি ইজ স্ট্রং এনাফ টু ফাইট বুঝতে পারছি ঠিক করেছো জি স্যার ঠিক করছি হি ট্রাইড অল প্ল্যান এটা নেগেটিভ করবা হি লেফট এলএসটি হি লেফট নো প্ল্যান নো এর পরে কিন্তু প্ল্যান লেখা যাবে না হি লেফট নো প্ল্যান আনট্রাইড হি লেফট নো প্ল্যান আনট্রাইড স্যার যদি এটা হি লেফট এল প্ল্যান আনট্রাইড হবে না
ওইভাবে না দিয়া এইভাবে চেঞ্জ করে দাও যখন স্যার বলেন সবাই কথা বলে আপনারটাই শোনা যায় না লিখে দিতে হবে না স্যার লাগবে না একটা নিয়ম আছে একটু সবাই শোনো মানে আমরা যখন অ্যাসার্টিভ থেকে সেন্টেন্সটাকে ইম্পারেটিভ করবো সেক্ষেত্রে দেখবা যে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট যদি তোমার সেকেন্ড পার্সন হয় তাহলে সাবজেক্ট ভার্ব যাবে বাদ যাবে সকল অক্সিলারি ভার্ব বাদ যাবে মূল ভার্বের বেস ফর্ম থেকে বাকি অংশ লিখবে কিন্তু প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন অথবা থার্ড পার্সন হয় তাহলে প্রথমে লিখবা লেট যেমন আই যদি থাকে তাহলে লিখবা লেট মি ওই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আই থাকলে লেট মি সি থাকলে লেট হার লে থাকলে লেট দেম উই থাকলে লেট আস তাহলে লেট আস প্রথমে লিখবে এবং সমস্ত অক্সিলারি ভার্ব বা মূল ভার্বের বেস ফর্ম থেকে বাকি অংশ লেট আস গো আউট ফর ওয়ার্ক আর লেট এর পরে যখন আস থাকে তখন মনে করবা এই সেন্টেন্স দ্বারা কিন্তু প্রস্তাব করা বোঝানো হয়েছে নাম্বার 5 ফিউ মেটালস আর অ্যাজ কস্টলি অ্যাজ গোল্ড সুপারলেটিভ করতে হবে একটা জিনিস খেয়াল করো যেটা পজিটিভে যে বাক্যটা ফিউ অথবা ভেরি ফিউ আছে কম্পারেটিভ করবার গেলে সেটা দেন এর পরে মোস্ট আদার এবং ফিউ আদার হয় আবার সুপারলেটিভ করতে গেলে সেটা সাবজেক্ট ও ভার্বের পরে দি সহ ওয়ান অফ দি লিখতে হয় তাহলে এখানে লেখা আছে ফিউ মেটালস আর অ্যাজ কস্টলি অ্যাজ গোল্ড তুমি শেষের সাবজেক্টটি প্রথমে লিখবা গোল্ড ইজ ওয়ান অফ দ্য কস্টলিয়েস্ট মেটাল গোল্ড ইজ ওয়ান অফ দ্য কস্টলিয়েস্ট মেটাল কস্টলিয়েস্ট হ্যাঁ কস্টলি মধ্যে ওয়াই কায় দ্বারা পরিবর্তন করে ইএসটি যোগ করতে হবে এটা যদিও ডিসি লেভেলের মতো দেখা যায় দেখো ভাওয়েল নেই ঠিক আছে এটা কিন্তু ডিসি লেভেলের মতো দেখা গেলেও দেখো শেষে ভাওয়েল নেই এল ওয়াই আছে একটা সিলেবল হইতে হলে সেখানে ভাওয়েল থাকতে হবে স্যার আরেকবার একটু বলেন আবার দেখো গোল্ড ইজ ওয়ান অফ দ্য কস্টলিয়েস্ট মেটাল মেটালস মেটাল ওই যে ওয়ান অফ এর পরে ডাউনটা সর্বদা প্লুরাল হয় গোল্ড ইজ ওয়ান অফ দ্য কস্টলিয়েস্ট মেটাল নাম্বার 6 এ প্যাট্রিয়ট লাস্ট ইস কান্ট্রি এটা তুমি কয়েক ভাবে করতে পারো তুমি লিখতে পারো দেয়ার ইজ নো প্যাট্রিয়ট বাট লাস্ট ইস কান্ট্রি অথবা লিখতে পারো দেয়ার ইজ নো প্যাট্রিয়ট হু ডাজ নট যখন ডাজ নট ব্যবহার করবে তখন লাভ হবে There is no patriot who does not love his country. Othoba tumi likhte paro no patriot hates his country. Number 7 he cannot help helping me affirmative korte hobe tahole he must help me. He must help me. Nothing can be gained without labor. Passive voice e kora ache je nothing can be gained without labor. Tom betito kono kichu orjon kora jay তাহলে অর্জনটা কে করে আমরা করি এখানে উই কে সাবজেক্ট করবা তুমি দুই ভাবে করতে পারো যদি লেখো উই ক্যান নট গেইন উই এর পরে ক্যান নট ব্যবহার করলে নাথিং এর পরিবর্তে এনিথিং ব্যবহার করতে হবে যে উই ক্যান নট গেইন এনিথিং উইদাউট লেবার অথবা উই ক্যান গেইন নাথিং উইদাউট সাত নাম্বার একটু বলে দেন সাত নাম্বার হলো হি মাস্ট হেল্প মি নাম্বার 9 circumstances obliged me to go there পরিস্থিতি আমাকে সেখানে যেতে বাধ্য করলো এটাকে প্যাসিভ করবা তাহলে অবজেক্ট কে মি তুমি লিখবা আই ওয়াজ অবলাইজড টু গো देयर এখানে কিন্তু বাই সার্কামস্টেন্সেস লেখা যাবে না নাম্বার 10 পরিস্থিতি স্যার হ্যাঁ স্যার একবার বলেন স্যার এটা সার্কামস্টেন্স মানে পরিস্থিতি না হ্যাঁ সার্কামস্টেন্সেস মানে পরিস্থিতি আই ওয়াজ অবলাইজড টু গো দেয়ার এখানে তোমার আর বাই সার্কামস্টেন্সেস লেখার কোনো প্রয়োজন নেই
স্যার 8 নাম্বারটা একটু বলে দেন we cannot gain anything without labor first number stick to তাহলে এখানে দেখো অবজেক্ট নেই যদি অবজেক্ট না থাকে সেই ক্ষেত্রে ইট অবজেক্ট ধরে নিবা আর stick to এটা সেন্টেন্স দৃষ্টিকোণ থেকে হলো তোমার ইম্পারেটিভ সেন্টেন্স তুমি লিখবা let it be let it be short s o u g h t stick এর past tense past participle form হলো short s o u g h t s o u g h t let it be short to Nazrul is greater than all other poets আমরা পজিটিভ করব দেখো দেন এর পরে অল আদার দেন এর পরে এনি আদার বা অল আদার থাকলে পজিটিভ করতে গেলে শুরুতে বসে নো আদার আর নো আদারের পরে নাউনটা সর্বদা সিঙ্গুলার হয় তাহলে তুমি লিখবা নো আদার পোয়েট পোয়েটের জায়গায় কি লিখতে হবে পোয়েট নো আদার পোয়েট ইজ প্রথমা অ্যাজ গ্রেট অ্যাজ নজরুল নো আদার পোয়েট ইজ প্রথমা অ্যাজ গ্রেট অ্যাজ নজরুল এখন দেখো আর কারো কোনোটা প্রবলেম আছে কিনা অথবা নো প্যাট্রিয়ট হেট সিস্টেম নাম্বার 5 নাম্বার 2 বলেন চার নাম্বার স্যার আসলে চার নাম্বার বলবো হলো লেট আস গো আউট ফর এ ওয়াক স্যার ডাজ দ্য লেটস দ যাবে না না ওটা আর 10 নাম্বারটা আবার বলেন Let it be short to. Let it be short to. We cannot gain anything without labor. We cannot gain anything without labor. Yes, sir. Yes, sir. Clear. Yes, sir. Clear. Rewrite the following sentences. Number one. Like I wish I break it fly. Vanish in the sky. I wish I fly vanish in the sky. Sir, apne aat ki gaye dekha jaye na. Ye to dekhte thi. I wish I dekhe the fly vanish in the sky. Number two, I had my meal, vacated cook, vash. We vacated to be, vash, busy hair, For a week. Sir, aatki aatki jaay. We break it to be. Okay, busy hair for a week.
You break in my brain, death here, last night. So, what number? Three number the selection. Number three, hello. We break it to be has busy hair for you. Chan number hello. If break it not being has hair last night. Number five, he behaved as though he vacated to no, can or W, has everything. Number six, the boy thinks that he vacated to go, has home, the next day. Number seven, he insisted me on vacated to go. Has there. Number eight, many attractive things break the cell hash in the chair. Number nine, he reads more, lest he break the same hash in that jam. Honor and glory, bracket to be, that is reward. Number 11. I shall not go out if it begins to rain. Has. Ego ta koro dilechi. सर हुई से
একটু সময় দাও, সবাই লিখে একটু। স্যার হ্যাঁ বলো, আমার একটা সমস্যা আছে, ইয়ের রিরাইটিং রিরাইটিং বলো। দা জার্মস অফ স্মোক ড্যাশ ড্যাশ দিয়ে বি আছে, তারপর স্যার ব্র্যাক স্যার ব্র্যাকেটে বি, তারপর ইনজুরিয়াস টু হেলথ। দা জার্মস অফ স্মোক স্মোক হ্যাঁ স্যার এখানে তুমি দেখে ব্র্যাকেট ইজ ইজ হবে না ইজ হবে, এর কারণ হলো জাম্পস হলো আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? এতে সাবজেক্ট যদি আনকাউন্টেবল হয় মানে সিঙ্গুলার ধরতে হবে, তো ভার্বটা তোমার সিঙ্গুলার হবে। স্যার আর বলো। জি স্যার, দা বয় বি দিয়ে ড্যাশ এ স্কলার ইন কার্স অফ টাইম। দা বয় স্যার ড্যাশ বি এ স্কলার ইন কার্স অফ টাইম, ব্রেকেটে দিয়ে আছে। জি স্যার, দা বয় ব্রেকেটে বি এ স্কলার এরকম লেখা আছে কার্স অফ টাইম। দা বয় ব্রেকেটে বি ড্যাশ এ স্কলার ইন কার্স অফ টাইম, এখানে না না দা বয় টু বি হবে, টু বি এ স্কলার, দা বয় টু বি এ স্কলার ইন কোর্স অফ টাইম, কি হবে? টু বি, দা বয় টু বি, টু বি, স্যার হয়েছে, টু বি দিতে হবে, অথবা তুমি ফিউচার টেন্স দিতে পারো, যে দা বয় উইল বি দিতে পারো, ফিউচার টেন্স, যে সময়ের বিবর্তে সে একজন পণ্ডিত হবে, তাহলে টু বি প্রেজেন্ট টেন্স না দেয়া উইল বি দেওয়াটাই বেটার, ফিউচার টেন্স করো, যে দা বয় উইল বি এ স্কলার ইন কোর্স অফ টাইম, এটা দেখো, দা বয় will be a scholar will be a scholar in course of time আর আছে আরো প্রবলেম স্যার আচ্ছা এটা শেষ হয়েছে জি স্যার স্যার শেষ স্যার শেষ আচ্ছা এটা সমাধান করে আই উইশ আই স্লিপ ইন দ্য স্কাই এখানে স্লিপ হবে আই উইশ আই স্লিপ ইন দ্য স্কাই নাম্বার 2 I had my meal cooked. So the past participle form hobe cooked. We ekhane dekho had dige samoy ullekh ache ekhane tumi present perfect tense koro we have been busy for a week. Sir ki we have been busy. Ji sir. We have been busy for a week. Number 4, it did not rain here last night, did not rain, did not rain here last night. Number 5, he behaved as though he had known him, he had known everything, he behaved as though he had known everything. For example, the boy said that he would go home next day. The next day would go home. No, would go home. Look at. Is it that? Said kon form ache past form ache. Past form e jakano will be would hobe. Abar edike khyal koro ei je bhobishyot shomoy ullekh ache. The next. Ekon aslo tomar bakto erokom lekha uchit chilo je the boy said that he will go home the next day. Erokom lekha uchit chilo na. Kintu ei je principal verb e past form ache dekhe will er past form would lekhte hobe. Would. Ha, would. W-I-L-L. The boy said that he would go home the next day. Next day. Number 7. He insisted me on going there. Going there, hai. Many attractive things are sold. Are sold in the fair. He reads more, less. He should fail in the exam. Should fail. Honor and glory is his reward. Honor and glory is his reward. I shall not go out if it rains.
I shall not go out if it rains. Clear? I should have done that. So, 10 number, da. 10 number holo is. And 11. 11 number is keno. Honor and glory duti noun mile samman ebong marjada orthat tar man samman ke bujhana hoyeche samman ba marjada duta noun mile ekti jinish ke bujhana hoyeche acha ekhon shuno e ajker moto jinish nikechi ar bolo ji duta lagche tumi sir 7 number ta ektu bujha den he instead me on bring them na मोटामुटी আজকে আমার শেষ ক্লাস তোমরা মোটামুটি ভালো করে পড়ো আর আমার মোবাইল নাম্বার তো জানা আছে সবারই না জি স্যার জি স্যার যদি কোনো একটা প্রবলেম মনে করো একটু লিখে দেন তো স্যার তাহলে আমাকে ফোন দিও হ্যাঁ আর এরপরেও খুঁজে বের করে যদি কোনো সমস্যা থাকে কাল পরশু ক্লাস হবে এর মধ্যে তোমরা সমস্যাগুলো জেনে নিও তারপরে করতে যে সমস্যা হলে আমাকে ফোন দিও সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনা করি সবাইকে সুস্থ রাখো এবং তোমরা ভালো করে পরীক্ষা দাও আর আপনিও ভালো থাকবেন भालो थाको